الذين اتيناهم الكتاب يتلونه حق تلاوته اولئك يؤمنون به ومن يكفر به فاولئك هم الخاسرون وعليكم السلام ورحمه الله وبركاته جفا هنا بدات شمبر جانت جاشر بدات خلو نبابشكر جاكونا আর শরীয়তের পরিভাষায় ধর্মের ভিতরে সবের আশায় আবিষ্কার করা মানে নতুন কোনো অনুষ্ঠান সূত্রপাত করা জন্ম দেয়া যা রস উল্লাহ আলি সাল্লামের যুগে ছিল না করতে বলেননি মন সমর্থন করেননি এটাকে বিদাত বলা হয় অনুর সাহাবা সাহাবায়ক রাম থেকেও যার কোন প্রমাণ নাই সাহাবায় যেটা করেননি এমন কর্মকেও এটা ধর্মের নাম করা হয় এটা বলে গণ্য আর হলো ভয়াবহ মারাত্মক কারণ রসুল মাতে যারা কঠিন বিদ আতি তারা হাউজে কাউসারে পানি থেকে বঞ্চিত হবে রসুলাম যখন শুনবেন যে তারা বিদাত করেছিল তার ধর্মে তার ধর্মকে পরিবর্তন করেছিল বিদাতের মাধ্যমে তখন রসুল নিজে বলবেন তিনি রহমত আলম তিনি বলবেন সহ কান সহ কান লেমানা বা লেমান বাদালা বাদি। দূর হয়ে যা দূর হয়ে যা যারা আমার পরে পরিবর্তন করেছিল পরিবর্তন এনেছিলে আর বেদাতের মাধ্যমে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হওয়া যা যে হাউজের পানি এত সমিষ্ট এবং এত সুস্বাদু এবং এত গুণ সম্পন্ন যে যদি কেউ একবার পান করে আর তার জীবনে পিপাসা লাগবে না মিনাল আসাল মধু থেকে মিষ্ট আবিয়াল লাবান সাদা আবার বানায়

আর সমস্ত গমরাহের পরিণাম হলো জাহান্ন করা একটি জাহান নামে যাওয়ার একটি বড় বাহন হলো শিরিক কুফর যার ভিতর শামিল আর একটি বাহন হলো বিদাহ জান্নাতে যাওয়ার বাহন রাতিদ আর সন্না জানা যাওয়ার যেমন দুটি বড় বাহন তাওহিদ এবং সন্না ঠিক জাহান নামে যাওয়ার দুটি বড় বাহন একটি হলো শির্ক আর একটি হলো বেদ আহ কাজে আতকে ছোট চোখে বেদাতিরে দেখবে যারা হেদাতি তারা বেদাতকে কখনোই ছোট চোখে দেখবে না যে কোনো বেদাতি হোক না কেন বিদআত কারে অবস্থা আশঙ্কা জনক এজন নেসা সাহেব ইবনু ওমর থেকে এসে বিশুদ্ধ সূত্রে তিনি বলেছেন কুল্লু বিদাতিন দালালা ওয়াইন রাআহা নাস হাসানহ প্রত্যেকটা বিদআত হল গোমরাহি যদিও মানুষ সেটাকে হাসানহ মনে করে উত্তম মনে করে তাই বিদআতের সবটুকুই নেকिष्ट ভিতরে কোনো উত্তম নেকिष्ट বলে কথা নাই কুল্লু বিদাতিন দলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটা সত্য সমস্ত বেদাত হল গুমরাহি পথভ্রষ্টতা অর্থাৎ জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা অকুল্য দলাল অফিন প্রত্যেক গুমরাহির পরিণাম হলো জাহান্নাম মানে বেদাতকারীর পরিণাম হল জাহান্নাম মানে আজবিল্লাহ সুতরাং বেদাত সে যে ধরনের বেদা বেদাত হবে না কেন কই পায়খানা খোশবদার নেই হ্যাঁ কোনো পায়খানায় সেন্ট যুক্ত নাই সবগুলোই নিকৃষ্ট আর নিকৃষ্টতার ভিতরে একটা তারতম্য রয়েছে এই আর কি তো বেদ আত এই হলো মানে জঘন্য বিষয় এবং এই হলো তার পরিণতি আশা করি বুঝতে পেরেছি সংক্ষেপ আকারে আমাদের জন্য যথেষ্ট কাজে জান্না যেতে চাইলে বেদ আত পরিহার করতে হবে শিরিক পরিহার করতে হবে এই দুটি মারাত্মক ব্যাধি থেকে অবশ্যই নিজেকে সেফ রাখতে হবে আল্লাহ রব্বুল আলম আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা এ তাওহীদ এবং সুন্নাহ মোতাবেক আমল করি এবং বিদআত ও শিরক থেকে নেজেকে হেফাযতে রাখি আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন